বসেন বসেন, কি খাবেন বলেন? চা মিষ্টি যা খেতে চান? এই নোনতা কিছু খাবেন? এই যে সিঙ্গারা সমোসা গরম গরম বাজার মহিলা বইতে আহি নাই, আর আপনার সিঙ্গারা চানাচুর খাইতে আহি নাই। পরিষ্কার করে বলি বলতে পারতেছেন না? উনি আমনে যদি ওনাদের কি টাকা না নেন, উনি কোন টাকার কথা, আমি কোন টাকার কথা বলতেছেন? কোন টাকার কথা বলতেছেন? একেবারে মনে হয় আসমান থেকে বললেন, মোরে লেদা ফোলা ফান পাইছেন, মুই কিছু বলি না। ওরতান পাড়াইয়া, মোর কষ্ট করে টাহা মেহনত করা টাহা, সেই টাহা নিয়ে আসতো 1 লক্ষ টাকা। কি বলতেছেন বাবু? আমি তো বুঝতে পারতেছি না, আমি 1 লাখ টাকা গুন্ডা পাঠাইয়া আপনার কাছ থেকে নিয়ে আসছি যে, আপনি কি বলতেছেন যে ভাই, এটা কোনোদিন হয় নাকি? আপনার সাথে না আমাদের একটা বন্ধু বন্ধু হয়ে গেছে, আমি আপনার আপনার অফিসে যাই না, কত কথা বলে আসছি আপনার অফিসে, আমি মিষ্টি বই দিতে খাইতে চাইছি, আমি আপনার এরকম সর্বনাশ করবো? হ্যাঁ বলতে পারছি, এই বন্ধু বন্ধু খেলায় এই মোট সর্বনাশটা করছেন। বিশ্বাস করবো না, বিশ্বাস ওই কি আছে না? ঠিক আছে, এইভাবে যে মানুষ মানুষের পেটটি শোধ নেয়, হ্যাঁ মুই বলতে পারি নাই। কি শোধ নেয়? মুইও বলতে আসি, ঝগড়া ফেসাদ করবো না, থানা পুলিশ করবো না, তোমরা তোমার মোর অফিসে গুন্ডা পাঠাইছো, মুইও পাঠামো না। মুইও এক ব্যক্তি শোধ নিমু, ওই যে বলছো না দিল্লোর মাথায় যে গেলু পৈছে গেছে, দিলু কালুর দ্বারে ব্রেন দেখানো ফেরে গেছে, ব্রেনের খেলা খেললে মুই পেটটি শোধ নিমু, এই ব্রেনের খেলা খেললে পেটটি শোধ নিমু, কথাটার মধ্যে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, এই টাহা মুই উসুল করে দেখে দেবো, মোর 1 লাখ গেছে না, মুই 2 লাখ দিবু, কথাটা মনে রাখেন, বলে গেলাম। সন্ত্রাসীরা কে? এইখানে আসছে, ওইখানে ও গেছে, সন্ত্রাসীগিরি ছুটিতে আছে, আর গিলুর কথা বাদ দেন কি না?